বড়বড়ি বললেন ঠাকুর আমি কিছু চাই না, এসেছিলাম কুরুক্ষেত্র যুদ্ধে যোগ দিতে, যুদ্ধ তো করা হলো না, আর এখন মনে চাইলেও যুদ্ধ করতে পারবো না, কারণ আমার মস্তকটা আলাদা দেহটা আলাদা হয়ে গেছে। তাই তোমার কাছে মিনতি জানাই, যুদ্ধ করতে পারি আর না পারি যেন তোমার চরণের কাছে থেকে এই কুরুক্ষেত্রের যুদ্ধটা আমি দিতে পারি, এই আশীর্বাদ আমার। বললেন তাই হবে, আমি যখন রথে বসে থাকবো আমার চরণের কাছে বসে তুই এই কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখতে পাবি। কৃষ্ণ ভীমকে বললেন দাদা এই জন্য তোমার নাতির দেহ হাত পা কিছু নাই আমি কেটে দিয়েছি। আচ্ছা কৃষ্ণ তো আমার কথা শুনে হাসলো কেন? ভীম ভীমের কথা শুনে বড়বড়িক বলে দাদু হাসলাম কেন জানো? এই যে তুমি বললে তোমার জন্য কুরুক্ষেত্র যুদ্ধে জয় হয়েছে, অর্জুন বললো আমার জন্য জয় হয়েছে, আরে কেউ জানুক আর না জানুক আমি তো জানি, আমি তো দেখেছি যুদ্ধটা কার জন্য জয় হয়েছে। দাদু দাদু তুমি যাকে মেরেছো মারার এক ঘন্টা আগে আমার গোবিন্দ তাকে মেরে রেখেছিল, এই জন্য তুমি তাকে মারতে পেরেছো। আমার গোবিন্দ যদি না মারত তোমার মারার কোনো ক্ষমতা ছিল না। আমার গোবিন্দ বলে চালাচ্ছে বলে আমরা চলতে পারছি, গোবিন্দ যদি না চালাবে এই দেহটা বল হরি হরি বল হয়ে যাবে, বদলে বল হরি বল বলতে বলতে নিয়ে যাবে শ্মশান। বাবা মৌমাছি সারা জীবন কাটার সঙ্গে শত বিক্ষত হয়ে মধু তুলে নিয়ে এসে চাক বাঁধে, মৌমাছির পক্ষে কিন্তু মধু পান করা হয় না। মধু হরণকারী ব্যক্তিরা মৌমাছিকে আগুন দিয়ে পুড়িয়ে তারই সংগ্রহ করা চাক নিংড়ে নিংড়ে খায়। ঠিক তেমনি আমি আপনারা সবাই সারা জীবন কুকুরের মতো পরিশ্রম করে যে চাক বেঁধেছি কোথায় ব্যাংকে, যেদিন এই মৌমাছির প্রাণ পাখিটা চলে যাবে চার বন্ধুতে কাঁধিনি বদনে বল হরি বল বলতে বলতে শ্মশানে গিয়ে পুড়িয়ে দিয়ে এসে আমারই সংগ্রহ করা চাক নিংড়ে নিংড়ে খাবে, আমার কথা ভুলে যাবে এই মায়ার সংসার। তাই আজকে এসেছে যখন সংসারের জন্য কাজ করেছি কত পরিশ্রম করেছি, আজকে ভগবানের নামে দুটি বাহু উত্তোলন করে আমরা একটু হরি নাম কৃষ্ণ নাম করে ভাত তুলে সবাই মিলে রাধে রাধে, হাত নামালে হবে না সবাই হাত উঁচু করে রাখতে হবে, ও মায়েরা হাত উঁচু করুন মুখে হরি বল হরি বল হরি বল বলে Yeah.
भगवान आज विश्वास है ना।